বন্ধুরা, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন। এমআরটি লাইন ওয়ান, যেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কমলাপুরে গিয়ে শেষ হবে, বর্তমানে এমআরটি লাইন সিক্সের কাজ চলছে, যেটি উত্তরা থার্ড ফেজ থেকে শুরু হয়ে পল্লবী, মিরপুর, আগারগাঁও, ফার্ম গেট হয়ে বাংলাদেশ সচিবালয়ের সামনে দিয়ে গিয়ে মতিঝিলে গিয়ে শেষ হবে। আর এই এমআরটি লাইন ওয়ানটি বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে কুড়িল, বাড়িধারা, বাড্ডা, রামপুরা, রাজারবাগ হয়ে তারপর কমলাপুরে গিয়ে শেষ হবে। আর এই এমআরটি লাইন ওয়ানটির জন্য জাপানের নিপ্পনকোই কোম্পানি নেতৃত্বাধীন 6টি কোম্পানির সাথে চুক্তি হয়েছে। আগামী জুন মাসে জাইকার সাথে চুক্তি হবে। এই এমআরটি লাইন ওয়ানটিতে জাপান অর্থায়ন করবে। 2026 সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে ডিএমটিসিএল এর। এবার চলুন তাহলে এমআরটি লাইন ওয়ানটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বিমানবন্দরের সামনে থেকে কমলাপুর পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে প্রায় 18.8 কিলোমিটার। আর এই 18.8 কিলোমিটারের মধ্যে স্টেশন থাকবে 12টি। নতুন বাজার থেকে পূর্বাচল পর্যন্ত এই রুটের যে আন্তঃসংযোগ থাকবে, তো এটি হবে হচ্ছে উরাল রেলপথ, মানে মেট্রো রেল। পূর্বাচল অংশে উরাল রেলপথের দৈর্ঘ্য হবে 11.8 কিলোমিটার। পূর্বাচল সহ এই পুরো এমআরটি লাইন ওয়ানটির দৈর্ঘ্য হবে প্রায় 30.6 কিলোমিটার। বিমানবন্দরের সামনে থেকে কমলাপুর পর্যন্ত এই রুটে সব মিলিয়ে 12টি স্টেশন হবে। আর সেই স্টেশনগুলো হলো এয়ারপোর্ট, এয়ারপোর্ট টার্মিনাল 3, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ এবং সর্বশেষ কমলাপুর। এদিকে ঢাকার চারপাশে আরও 5টি পাতাল রেল হবে। প্রথম রুটটি হলো বিমানবন্দরের সামনে থেকে কমলাপুর এবং দ্বিতীয় রুটটি হবে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত। তৃতীয় রুট হবে গাবতলির থেকে দাসের কান্দি পর্যন্ত। চতুর্থ রুট হবে গাবতলির থেকে চিটাগাং রোড এবং পঞ্চম রুট হবে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত। এটি হচ্ছে এমআরটি লাইন সিক্স, তো যেটির বর্তমানে কাজ চলছে। আর এদিকে যখন এমআরটি লাইন ফাইভটি এসে যাবে, তখন সেটি এই এমআরটি লাইন সিক্সের সাথেও মিশে যাবে। তখন এটি যেই দিক দিয়ে গিয়ে তখন গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হবে। তখন সেটি হবে যে এমআরটি লাইন ফাইভটি এমআরটি লাইন সিক্স এবং এমআরটি লাইন ওয়ানের সাথে গিয়েও মিশবে। এমআরটি লাইন ফাইভ থেকে এমআরটি লাইন সিক্সের রুটে যাওয়ার জন্য অথবা এমআরটি লাইন ফাইভ থেকে এমআরটি লাইন ওয়ানের রুটে যাওয়ার জন্য সেখানের স্টেশনটিতে নেমেও অন্য রুটেও যাওয়া যাবে। যেমন এমআরটি লাইন ফাইভ, যেটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হবে, যার একটি অংশ ভাটারায় গিয়ে শেষ হবে। তো সাভারের হেমায়তপুর থেকে যখন ফার্ম গেট অথবা মতিঝিলের দিকে যাওয়া হবে, তখন হচ্ছে এই এমআরটি লাইন ফাইভ থেকে এসে মিরপুর 10-এ এসে নামতে হবে। তখন সেখান থেকে এমআরটি লাইন যে সিক্সের স্টেশন আছে, সেখান থেকে তখন ফার্ম গেট অথবা মতিঝিলের দিকেও যাওয়া যাবে। আর যখন এই পুরো এমআরটি লাইনের কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, তখন ঢাকার এক স্থান থেকে আরেক স্থানে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো যাবে। পূর্বাচলের এই স্থানটিতে রাস্তার মাঝখানে যে ডিভাইডারটি আছে, তো এই স্থানের উপর দিয়ে হচ্ছে সেই উরাল রেলপথটি হবে। পূর্বাচলের এই অংশটিতে সব মিলিয়ে 7টি স্টেশন হবে। পাতাল রেলটিতে যাওয়ার জন্য লিফট, সিঁড়ি, চলন্ত সিঁড়ি থাকবে। বিশ্বের অন্যান্য দেশের পাতাল রেলে যে ধরনের সুযোগ সুবিধা থাকে, আমাদের এই পাতাল রেলটিতেও সেই একই ধরনের সুযোগ সুবিধা থাকবে। এই এমআরটি লাইন ওয়ানের ডিপো হবে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পিতলগঞ্জে। এই পাতাল রেলটির জন্য পরিবেশগত প্রভাব নিরূপণ এবং পুনর্বাসন কর্মপরিকল্পনা শেষ হয়েছে। ভূমি অধিগ্রহণ এবং নকশা প্রণয়নের কাজ বর্তমানে চলছে। এই পাতাল রেলের কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে, তখন বিমানবন্দরের সামনে থেকে কমলাপুর যেতে 24-25 মিনিট লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম অনেক আপডেট ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছেন, সবাইকে ধন্যবাদ।